ফরিদপুর নির্বাচনে আওয়ামী লীগের শামীম হকের প্রার্থিতা বহাল থাকবে আর প্রার্থিতা বাতিল চেয়ে করা আপিল শুনানিতে এক সপ্তাহ সময় চেয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের আইনজীবী। অন্যদিকে বরিশাল পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থী সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে আপিল বিভাগ। তবে বরিশাল চার আসনের আওয়ামী লীগের শামী আহমেদ প্রার্থিতা বাতিল থাকবে। অন্যদিকে গাজীপুর চার আসনে স্বতন্ত্র আলম আহমেদের প্রার্থিতা বহাল থাকবে। সকালে আপিল বিভাগ এই রায় দেয়।